ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন একটি মোটে টি টোয়েন্টি খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সম্পর্ক বলতে এতটুকুই কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্পিনার মেহদি হাসানের আত্মবিশ্বাস আকাশ ছোঁয়া তামিম ইকবাল জানালেন দুনিয়ার যে কোনো ব্যাটসম্যানকে আউট করতে পারবেন বলে প্রবল বিশ্বাস করেন মেহেদি তামিমের নেতৃত্বে আগের বিপিএলে বলিং ঝলক দেখিয়েছেন মেহেদি রংপুর রাইডার্সের বিপক্ষে হয়েছিলেন ম্যাচ সেরা এবার তামিম নেতৃত্বে নেই তবে মাঠে থেকেই দেখেছেন মেহদি হাসানের আরও একটি অসাধারণ পারফরম্যান্স মঙ্গলবার সিলেট সিক্সার্সের বিপক্ষে সিলেটে এক ওভারেই মেহেদি আউট করেছেন আন্দ্রে ফ্লেচার ড্যাভিড ওয়ার্নার ও আফিফ হোসেনকে প্রথম দুজনই হন বোল্ড পরে আউট করেছেন সোহেল তানভীরকেও চার ওভারে বাইশ রান দিয়ে নিয়েছেন চার উইকেট কুমিল্লার আট উইকেটের জয়ে ম্যাচ সেরা হয়েছেন মেহেদি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম ছিলেন মেহেদির প্রশংসায় উচ্ছ্বসিত তিনি বলেন আমার কাছে সবচেয়ে ভালো লাগে ও দারুণ আত্মবিশ্বাসী ও বিশ্বাস করে দুনিয়ার যে কোনো ব্যাটসম্যানকে আউট করতে পারে এই বিশ্বাস ওর সবচেয়ে বড় সম্পদ ওর অ্যাকুরেসিও দারুণ খুব আট লাইন লেগতে বলিং করে বাজে বল প্রায় দেয়ই না ও এমন এক ধরনের বলার যাকে খেলতে আক্রমণ করতে হবে বাজে বলের জন্য অপেক্ষা করা যাবে না ব্যাটসম্যানকে ঝুঁকি নিতে হবে কারণ সে সুযোগ দেবে না মারার সে খুব ভালো বলিং করছে আশা করি এভাবেই বল করে যাবে বিপিএল মানে প্রতিভাবান দেশীয় খেলোয়াড়দের উঠে আসার গল্প নিঃসন্দেহে টি টোয়েন্টিতে বাংলাদেশ একজন স্পেশালিস্ট স্পিনার পেল হয়তো অল্প কিছুদিনের মধ্যেই রশিদ মুজিবের মতো নাম করে বসবেন মেহদি হাসান এমনটাই প্রত্যাশা বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের উল্লেখ্য জনপ্রিয় রশিদ খানও কুমিল্লা ভিক্টোরিয়াস থেকে উঠে এসেছিলেন